সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি রংপুর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজ আমি উপস্থিত হোসনিয়া পারভিন, ইনস্ট্রাক্টর কম্পিউটার। আজকে আমি তোমাদের যে সাবজেক্টটা পড়াবো সেই সাবজেক্টটা হচ্ছে কম্পিউটার টেকনোলজির প্রথম সেমিস্টারের একটা সাবজেক্ট, নাম হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর বিষয়কোড হচ্ছে তোমার 666-111। একটু পরে যেহেতু আমার এটা লেকচার প্রথম, সেহেতু আমি তোমাদের সাবজেক্ট কোড সম্পর্কে বলবো। চলো আমরা সাবজেক্ট কোড সম্পর্কে জেনে নিই। দেখো, এখন তোমরা যে সাবজেক্টটা পড়বা সেটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, যার সাবজেক্ট কোড হচ্ছে 666-111। কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট, যা এখানে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন কিছু সফটওয়্যারের কাজ শেখানো হবে, যা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। চলো আমরা কথা না বাড়িয়ে সাবজেক্ট কোড সম্পর্কে জানি। এই যে প্রতিটা বইয়ে তোমাদের দেখবা, তোমরা লক্ষ্য করবা প্রতিটা বইয়ে তোমাদের এক একটা কোড আছে, এবং প্রতিটা কোডের একটা একটা করে কি অর্থ দেওয়া আছে, এই অর্থটা আজকে এই বইয়ের অর্থটা আমরা জেনে নিয়ে রাখবো। এখানে 666-111 প্রথম সিক্সটা হচ্ছে শুরু প্রবিধানের, 666 মাঝের 666 অর্থাৎ ৬৬ তোমার হচ্ছে কম্পিউটার টেকনোলজির কোড, 1 হচ্ছে প্রথম সেমিস্টার, আর 81 হচ্ছে প্রথম সাবজেক্ট। তাহলে অর্থটা কী দাঁড়ালো, যে ১৬ প্রবিধানের কম্পিউটার টেকনোলজির প্রথম পর্বের প্রথম সাবজেক্ট, তাই না? আশা করি তোমরা এখন যে কোনো কোড দেখেই বুঝতে পারবা যেটা কোন পর্বের কোন টেকনোলজির বই, ঠিক আছে? এখন আসলে আসো আমরা এখন টিসিপি সম্পর্কে জানি, তোমার মানমন্ডল সম্পর্কে জানি। দেখো, টিতে হচ্ছে থিওরিকাল, থিওরি, পিতে প্র্যাকটিক্যাল, সিতে ক্রেডিট। যেহেতু এই বইটা তোমার কি পুরাটাই প্র্যাকটিক্যাল সাবজেক্ট, সেহেতু তোমার থিওরির কোনো মার্ক থাকবে না। দেখো, এই আর এই চারটা দেখে আমরা কী বুঝবো, এটা প্রতিটা বইয়েই আছে তোমার, এই এই চারটা দেখলে তুমি বুঝতে পারবা তোমার সপ্তাহে কয়টা থিওরি ক্লাস আছে, কয়টা প্র্যাকটিক্যাল ক্লাস আছে, এবং তোমার কত মার্কের প্রশ্ন হতে পারে। তাহলে দেখো, এখানে টির নিচে জিরো, তার মানে হচ্ছে কি থিওরিক্যাল কোনো ক্লাসেই তোমার নাই সপ্তাহে, কারণ হচ্ছে যে তোমার এই সাবজেক্টটা কি পুরা প্র্যাকটিক্যাল সাবজেক্ট। এ দেখো পি, পির নিচে দেখো কত, সিক্স, অর্থ হচ্ছে যে তিন পিরিয়ডের করে তোমার দুইটা ক্লাস হবে এক সপ্তাহে, তাহলে এক সপ্তাহে তোমার কয়টা ক্লাস হবে, দুইটা, তিন পিরিয়ড করে। তারপরে দেখো সিতে ক্রেডিট, ক্রেডিটের নিচে আছে টু, এক ক্রেডিট সমান সমান ৫০ মার্ক, তাহলে টু ক্রেডিট সমান সমান কত মার্ক, ১০০ মার্ক। তাহলে দেখো তোমার মার্ক ডিস্ট্রিবিউশন যে ১০০ মার্কের সেটা বুঝাই দেই। দেখো মার্ক ডিস্ট্রিবিউশন, মার্ক ডিস্ট্রিবিউশন দেখো, এই তোমার ইঞ্জিনিয়ারিং আগে প্রথমে বলে নেই, তোমার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বইয়ের মার্কগুলো প্রতিটা মার্কেই কয় ভাগে ভাগ করা যায়, তিন চার ভাগে ভাগ করা যায়, যেমন টিসি, পিসি, টিএ, পিএম। যেহেতু তোমার এটা প্রথম পর্ব সেহেতু তোমার একটু বুঝতে অসুবিধা হবে, পরবর্তীতে তুমি এগুলো বুঝে যাবে। আজকে দেখো, যাতে তোমার বুঝতে সমস্যা না হয় এজন্য আমি তোমাদের সবটাই বলে দিচ্ছি। টিসি হচ্ছে থিওরি কন্টিনিউয়াস, মানে হচ্ছে তোমার থিওরি ক্লাস করবা, তারপরে হচ্ছে যে মিড টার্ম, কোয়ে ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, এগুলোর উপর তোমার মার্ক টিসির উপর নির্ভর করে। তাহলে টিসি মার্ক তোমার কত, জিরো, কারণ হচ্ছে কি তোমার এটা সাবজেক্ট প্র্যাকটিক্যাল, কোনো থিওরিক্যাল ক্লাস নাই বা থিওরিক্যাল কোনো মার্কও নাই। তারপরে এখানে এটা হচ্ছে পিসি, পিসি হচ্ছে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস, যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো তোমার ব্যবহারিক ক্লাসগুলো তুমি করতেছো, ঠিক মতো জমা দিচ্ছ কি না, তারপরে হচ্ছে ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, এখানে এর মার্কের উপর কত মার্ক, অ্যাটেন্ডেন্স এর উপর কত মার্ক, তোমার ৫০ মার্ক। তাহলে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াসে কত, ৫০ মার্ক। এখন আছে টিএ, মানে থিওরি ফাইনাল পরীক্ষা, সেমিস্টারের শেষের দিকে তোমাদের একটা সমাপনী পরীক্ষা হয়, বোর্ড ফাইনাল পরীক্ষা, এটাকে বলা হচ্ছে টিএ, টিএফে জিরো, কারণ হচ্ছে তুমি তো জানোই সেক্ষেত্রে তোমার এই বইটা কি প্র্যাকটিক্যাল একটা সাবজেক্ট, এখানে কোনো থিওরি পরীক্ষা হবে না। এই টিএফ পরীক্ষার শেষে আবার একটা পরীক্ষা হয় পিএফ, মানে হচ্ছে প্র্যাকটিক্যাল ফাইনাল পরীক্ষা, একটা ব্যবহারিক তোমার ভাইবা পরীক্ষা হবে, সেখানে কত মার্ক, ৫০ মার্ক। এখন দেখো ৫০ ৫০, পিসি ৫০, পিএফ ৫০, তাহলে টোটাল কত হলো, টোটাল দেখো
100 মার্ক হয়ে গেল আর এই সাবজেক্টটা তোমার এ প্লাস পাওয়া খুবই সহজ ভয় পাওয়ার কিছু নেই এটা এ প্লাস পাওয়া খুবই খুব সহজ কারণ হচ্ছে যে তুমি যদি প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কন্টিনিউয়াস করো এবং হচ্ছে ঠিকমতো জবগুলো জমা দাও তুমি যদি একবারে মিড লেভেলের স্টুডেন্ট হয়ে যাও মানে একবার খারাপ হচ্ছে একটু ভালো তাও কিন্তু তুমি 40 45 বা 48 পেয়ে যাবে যদি আমি ধরে নিলাম তুমি 40 ও পাও আর বিএ পরীক্ষা যদি অন্তত একটা ভাইবা পরীক্ষা একটা প্রশ্ন উত্তর দাও তাও যদি তুমি 40 পাও তাহলে 40 40 কত হলো পিসি তে 40 বিএফ তে 40 তাহলে কত হলো 50 80 40 40 80 মার্ক তার মানে তুমি 100 মার্ক 100 মধ্যে 80 মার্ক পেয়ে গেলাম মানে এ প্লাস পেয়ে গেলাম তার মানে তাহলে অর্থটা কি দাঁড়ালো যে তোমরা যদি এই সাবজেক্টটা নিয়মিত ক্লাস করো এবং প্র্যাকটিস করো তাহলে তোমার এই সাবজেক্টে এ প্লাস পাওয়া সহজ আর কথা না বাড়িয়ে চলো আমরা এখন আজকে কি কি কাজ শিখবো সেখানে দেখো আজকে আমরা যা যা শিখতে পারবে তোমরা আজকে যা শিখতে পারবে সেটা হচ্ছে একটি পূর্ণাঙ্গ কম্পিউটার সেটের স্পেসিফিকেশন তৈরি করা কম্পিউটার সঠিক নিয়মে চালু ও বন্ধ করা কম্পিউটার ডেস্কটপে ফোল্ডার তৈরি করা ও ফাইল খোলা এমএস ওয়ার্ড চালু করে এর স্ক্রিন পরিচিতি ও ক্লোজ বন্ধ করা একটি কথা বলে নেই কারণ হচ্ছে তোমরা অনেকে কম্পিউটার ইউজ করতেছো অনেকেই অনেক কিছু জানো কিন্তু আমি ক্লাসটা নিচ্ছি একবার জিরো লেভেল থেকে মানে যে প্রথম কম্পিউটার ক্লাস করতেছো এমন ঠিক আছে যাতে সকলেই এই ক্লাস করে পুরো মানে জিরো থেকে মানে পিসি ওয়ান অফ থেকে শুরু করে সব শিখতে পারো আমি আশা করব তোমরা নিয়মিত আমার ক্লাসটা করবা চলো এখন আমরা একটা পূর্ণাঙ্গ কম্পিউটার সেটের স্পেসিফিকেশন দেখি দেখো একটি পূর্ণাঙ্গ কম্পিউটার সেটের স্পেসিফিকেশন এই যে একটা ছবি দেখতে পাচ্ছো তাই না হ্যাঁ যে ছবিতে একটা মনিটর আছে যেটা টিভির মতো বলতে থাকি এইটাকে আমরা সবাই চিনি কারণ ম্যাক্সিমাম বাসায় আছে তাই না এটার নাম হচ্ছে মনিটর এটা হচ্ছে সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটা এই এই এটাকেও চেনো তোমরা অনেকেই এটা হচ্ছে স্পিকার আমরা গান শুনতে ব্যবহার করি আর এটা হচ্ছে কিবোর্ড দেখো আমার মাউস পয়েন্টারটা মুভ করতেছে এটা হচ্ছে কিবোর্ড আর এইটা হচ্ছে মাউস মাউস বলতে ইঁদুর না এটা কম্পিউটারের একটা যন্ত্র এই দেখো এই মাউসটার এই যে আমার মাউস পয়েন্টার এক পাশে দেখো দেখা যাচ্ছে এই যে মাউসের আবার দুইটা অংশ আছে একটা হচ্ছে লেফট সাইড একটা হচ্ছে এই যে এটা হচ্ছে লেফট সাইড আর এটা হচ্ছে রাইট সাইড কারণ তুমি যদি মাউসের লেফট সাইড রাইট সাইড না হও তাহলে পরবর্তীতে আমরা যখন মাউস ক্লিক করে কাজ করবো তখন তুমি বুঝতে পারবে না এ দেখো এটা তো তোমরা নাম জানলাই আর হচ্ছে যে এই সিপিইউ এর ভিতরে অনেক যন্ত্রাংশ আছে তা আমরা তোমাকে এখন দেখাবো ঠিক আছে চলো এখানে আরেকটা কথা তোমার যদি ভাই ভাই আসে যে দুইটি ইনপুট ডিভাইসের নাম বলো ইনপুট ডিভাইসের নাম বলো তখন কি বলবা যে কিবোর্ড আর মাউস আর দুইটা আউটপুট ডিভাইস মানে যা আমরা আউটপুট পাই ইনপুট মানে কোনো তথ্য দেই ঠিক আছে সেটা হচ্ছে ইনপুট আমরা যখন কোনো লেখা লিখি তখন এই যে কিবোর্ড ব্যবহার করে থাকি মাউস দিয়ে ক্লিক দিয়ে থাকি এটা হচ্ছে আমাদের ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস হচ্ছে তোমার এই যে মনিটর কারণ মনিটরে আমরা দেখতে পাই আর হচ্ছে স্পিকারে আমরা গান শুনতে পাই তার মানে এখানে তোমরা দুইটা ভাইবার কোশ্চেনও জেনে নিলা যে দুইটা ইনপুট আউটপুট ডিভাইসের নাম লেখো চলো আমরা এখন সিপিইউ এর ভিতরে যন্ত্রাংশ দেখি দেখো সিপিইউ এর এই যে এই কয়েকটা অংশ কিন্তু তুমি এ পর্যন্ত দেখছো এই যে মনিটর স্পিকার কিবোর্ড মাউস আর এইটা হচ্ছে সিপিইউ এই সিপিইউ এর ভিতরে অনেক যন্ত্রাংশ থাকে দেখো পাওয়ার সাপ্লাই থাকে ডিভিডি রম মাদারবোর্ড এই মাদারবোর্ডটা এত প্রতি পরিমাণ স্লট আছে যে প্রতিটা স্লটেই কোনো না কোনো যন্ত্রাংশ কেন বসানো হয় তুমি পরবর্তীতে আমরা তখন তোমাদের নেক্সট টাইমে ক্লাসে পাবো বা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে হচ্ছে তোমাদের আইটি সাপোর্ট ওয়ান আছে ওইখানে আমরা তোমাদের পুরাটাই হাতে কলমে দেখাবো এখন হচ্ছে যে এটা হচ্ছে সিপিইউ যাকে তুমি প্রসেসরও বলতে পারো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আর এটা পাশেরটা হচ্ছে সিপিইউ ফ্যান মানে প্রসেসরটাকে ঠান্ডা রাখার জন্য সিপিইউ ফ্যান ইউজ করা হয় আর এখন হচ্ছে এটা হচ্ছে র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হচ্ছে মেমোরি সম্পর্কে তোমরা সবাই জানো কারণ হচ্ছে ফোনে ম্যাক্সিমামেরই মেমোরি ইউজ করে থাকো তারপরে হচ্ছে তোমার ভিজিএ কার্ড সাউন্ড কার্ড ভিজিএ কার্ড সাউন্ড কার্ড হার্ড ডিস্ক আরও অনেক যন্ত্রাংশ এখানে থাকে আমরা দেখাবো
তাহলে আমি আশা করব যে একটা কম্পিউটার তুমি দেখেই বুঝতে পারবে এটা একটা কম্পিউটার সেট এবং এই তুমি বলতে পারবে যে কম্পিউটার সেটের ভিতরে অনেক এই সিপিইউ ভিতরে অনেক যন্ত্রাংশ আছে যা সম্পর্কে তোমার ধারণা হলো এবং একটা পুরো কম্পিউটার সেটও তুমি বুঝতে পারবে এখন কোথাও দেখলে হয়তোবা তুমি বুঝতে পারবে যে এটা কম্পিউটার সেট ঠিক আছে এখন আমরা নেক্সট ইয়েতে যাই নেক্সট আমরা কি শিখব কম্পিউটার সঠিক নিয়মে চালু ও বন্ধ করা তাই তো এখন কম্পিউটার চালু করার অবশ্যই একটা সঠিক নিয়ম আছে এবং বন্ধ করার সঠিক নিয়ম আছে যদি তুমি সঠিক নিয়মে চালু বন্ধ করা না শেখো তাহলে তুমি কিন্তু কম্পিউটার ব্যবহার করতেই জানবে না এই দেখো আমরা এখন একটা কম্পিউটার সেট দেখতেছি এই দেখো এই সেটটা তুমি কিছুক্ষণ আগেও দেখলা এই সেটের প্রতিটা সেটের এই প্রতিটা অংশের একটা করে কেবল আছে এই কেবলের কানেকশনগুলো কেবলের মাথায় কানেকশন দেওয়া আছে এই কানেকশনগুলো সঠিক সঠিক জায়গায় দিতে হবে যেমন কিবোর্ড মাউস থেকে সিপিইউতে সিপিইউ থেকে মনিটর থেকে পাওয়ার লাইনে আবার হচ্ছে সিপিইউ থেকে সব সংযোগগুলো ঠিক মতো দিয়ে তারপরে হচ্ছে দেখো যে এখানে কি আসছে একটা সুইচ যা তোমরা দেখো বৈদ্যুতিক সুইচ এই বৈদ্যুতিক সুইচের যে কানেকশন দেওয়া দরকার একটা মনিটরের একটা হচ্ছে সিপিইউ সেই কানেকশন তোমরা দিয়ে সঠিকভাবে যখন কানেকশনগুলো সঠিক হয়ে যাবে তখন তুমি যদি এই যে সিপিইউ আমার মাউস পয়েন্টার দেখো সিপিইউ এর এই বাটনে পুশ বাটনে যদি পুশ করো অন বাটনে তাহলে তোমার সিপিইউ মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তোমার অন হয়ে যাবে আর হচ্ছে মনিটরে তোমার বিভিন্ন রকম অন বাটন থাকতে পারে টাচ অপশন বাটন অপশন তোমরা এই সম্পর্কে জানো এখানে যদি তুমি অন অপশনে ক্লিক করো তাহলে তোমার মনিটর অন হয়ে যাবে মানে টোটালি তোমার কম্পিউটারটা চালু হয়ে যাবে ঠিক আছে এটাই হচ্ছে কম্পিউটার চালু করার সঠিক নিয়ম চলো আমরা এখন বন্ধ করার নিয়ম দেখে নেই বন্ধ করতে হলে অবশ্যই তোমার কী করতে হবে এই যে তোমার ডেস্কটপে আসতে হবে ডেস্কটপের এই যে উইন্ডোজ বাটন দেখো স্টার্ট বাটন যাকে বলি আমরা এই যে মাউস পয়েন্টার চার কোণা দেখো এই স্টার্ট বাটন থেকে তোমার পাওয়ার অপশনে যেতে হবে দেখ পাওয়ার অপশন ডায়লগ বক্স হিসেবে ডায়লগ বক্স থেকে এখানে পাওয়ার অপশনে যেতে হবে এটা পাওয়ার অপশন যদি তুমি ক্লিক করো তাহলে তুমি এরকম তিনটা অপশন আসবে রিস্টার্ট শাট ডাউন স্লিপ তখন তুমি শাট ডাউনে ক্লিক করবা কিসে ক্লিক করবা শাট ডাউনে আর শাট ডাউনে ক্লিক করলেই তোমার পিসি কী হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এটাই হচ্ছে তোমার পিসি অন অফ করার সঠিক নিয়ম চলো আমরা নেক্সট টাইম দেখব যে কম্পিউটারের ডেস্কটপে ফোল্ডার তৈরি করা ও ফাইল খোলা এমএস ওয়ার্ড চালু করে এর স্ক্রিন পরিচিতি ও ক্লোজ স্কুল পরিচিতি বা বন্ধ করা ক্লোজ বা বন্ধ করা ঠিক আছে চলো এখন আমরা কথা না বাড়িয়ে যাই ডেস্কটপে দেখো এটা একটা ডেস্কটপ পিসি স্ক্রিন এই ডেস্কটপে এসে এই যে মাউসের লেফট বাটন রাইট বাটন বললাম না লেফট সাইড রাইট সাইড রাইট অপশনে ক্লিক করবা করার পরে এ দেখো এরকম একটা ডায়লগ বক্স আসবে এই ডায়লগ বক্সের এই যে নিউ দেখো নিউ দেখা যাচ্ছে নিউয়ে ক্লিক করবা নিউয়ে করলে করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে তখন তোমার কী হবে একটা ফোল্ডার নামের কথা আসবে ফোল্ডার দেখো এখানে অনেক কিছু আছে এই ফোল্ডার কথাটাই ক্লিক করবা তুমি বলবো আমরা প্রথমে ফোল্ডার তৈরি করবো এ দেখো ফোল্ডার একটা তৈরি হয়ে গেছে এই ফোল্ডারটাকে আমরা কী করবো এ দেখো ফোল্ডারটাকে ফোল্ডার তো হচ্ছে ফোল্ডার কেন আমরা তৈরি করে থাকি মনে করো যে আমার অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে যা গোছায় বা সুন্দর করে রাখার জন্য তুমি ফোল্ডার তৈরি করতে পারো ফোল্ডার তৈরি করা তোমার দরকার কারণ তুমি একসময় একটা ছোটো কাজ করতে করতে অনেক কাজ করবা তুমি যদি ফোল্ডারের নাম দিয়ে জিনিসগুলো রাখো তুমি সহজেই খুঁজে পাবা তাহলে দেখো আমি একটা ফোল্ডার তৈরি করে ফেলছি এই ফোল্ডারের তুমি এখন নাম দিতে পারবা কীভাবে নাম দেবা সেটা শেখাচ্ছি দেখো ফোল্ডারের গায়ে রাইট অপশনে ক্লিক করবা ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে এখানে দেখবা রিনেম এই যে শেষের উপরেরটা এখানে হচ্ছে রিনেম কথাটা থাকবে রিনেমে ক্লিক করবা রিনেমে ক্লিক করলে তোমার আসবে কি এরকম আসবে তুমি যে কোনো নাম দিতে পারবা আমি কমন করো একটা নাম দিলাম সোমা ঠিক আছে দেখো নামকরণ হয়ে গেছে সোমা তুমি দেখতে পাচ্ছ এই যে আমি ক্লিক করলাম এখন এই ওপেন করারও দুইটা সিস্টেম আছে একটা হচ্ছে তুমি রাইট অপশনে ক্লিক করে যে ওপেন
তোমার ফোল্ডার ওপেন হয়ে গেল আবার হচ্ছে তুমি এই ফোল্ডারটাকে যদি ডাবল ক্লিক করো তাও কিন্তু তোমার ওপেন হয়ে যাবে এখন হচ্ছে এই ডেস্কটপের ভিতরে তোমার ফাইল তৈরি করা তাহলে ঠিক আগের মতো যেভাবে ফোল্ডার তৈরি করছো সেই কাজটাই করতে হবে ফোল্ডারটা ওপেন করার পরে তুমি রাইট অপশন ক্লিক করো রাইট অপশন ক্লিক করলে এমন আসবে ডায়লগ বক্স নিউ আসবা নিউ থেকে এই দেখো ফোল্ডার তো করে ফোল্ডার তৈরি করছো তাই না এখন ফোল্ডার না এখন দেখো এই যে কোনো ডকুমেন্ট ইয়ে করতে হবে ডকুমেন্ট ক্লিক করতে হবে দেখো মাইক্রোসফট এক্সেল ডাটাবেস অনেক ডকুমেন্ট আছে যেহেতু তোমাদের এখন ওয়ার্ড ডকুমেন্ট শেখাবো তাহলে সেই জন্য ওয়ার্ডের ইয়ে দেখাবো ওয়ার্ড দেখো ওয়ার্ডের একটা ডকুমেন্ট লেখা হয়ে গেছে দেখো এখন আমরা একটা ফোল্ডার ফাইল তৈরি হয়ে গেছে এখন ফাইলটারও তুমি নামকরণ করতে পারো সব কিছুরই নামকরণ হচ্ছে স্টেপ একই তুমি নামটা রিনেম করতে পারবা সেটা হচ্ছে আর ফাইলটার নাম রাখবা যেমন কাজ করবা সেই কাজের উপর নির্ভর করে যদি নাম রাখো তুমি তখন সহজেই কাজটাকে খুঁজে পাবা দেখো আমি এর নাম দিচ্ছি মনে করো অ্যাড্রেস অ্যাড্রেস দিচ্ছি কারণ আমার মনে করো ফাইলটা আমি অ্যাড্রেস লিখতে পারি তুমি এখানে ওপেন করে ওপেনও ঠিক দুই ভাগে করা যাবে একটা হচ্ছে ডাবল ক্লিক করে ওপেন করতে পারবা আর একটা কি হচ্ছে রাইট অপশন ক্লিক করে ওপেন হয়ে যাবো দেখো এটা ব্লাম একটা পেজ আসছে তুমি ইচ্ছাগুলো লিখতে পারো যেমন আমি অ্যাড্রেস লিখছি মনে করো আমার নাম ডিস্ট্রিক্ট আমার মোবাইল নাম্বার মানে অ্যাড্রেসে যা যা থাকে আমি তা লিখতে পারি ঠিক আছে বা মনে করো যে আমি আমার প্রতিষ্ঠানের অ্যাড্রেস লিখতেছি কি কোথায় এটা সেটা তুমি যে কোনো কিছুই লিখতে পারো আর নামকরণ করবা আমি বারবার বলতেছি নামকরণটা করবা হচ্ছে কোন কী কাজ করতেছো তার উপর ভিত্তি করে তাহলে তুমি কাজটাকে খুব সহজে খুঁজে পাবা ডিস্ট্রিক্ট লিখতে পারো রংপুর ফোন নাম্বার যে কোনো কিছু লিখতে পারো ঠিক আছে এভাবে লিখে যদি তুমি সেভ দাও সেভ আমি পরে দেখাচ্ছি কীভাবে সেভ করতে হবে ঠিক আছে সেভ করে দাও তাহলে তোমার কিন্তু ফোল্ডারটা থেকে যাবে দেখো আমি এটা কেটে দিচ্ছি তারপরে অ্যাড্রেসে আমি ক্লিক করতেছি অ্যাড্রেস ঠিক আছে এখন দেখো তার মানে আমরা আশা করবো যে তোমরা যদি এইভাবে করো তোমরা ফোল্ডার তৈরি করা এবং ফোল্ডারের ভিতরে ফাইল তৈরি করা শিখে গেছো এখন দেখো আমি তোমাদের এমএস ওয়ার্ড সম্পর্কে জানাবো এমএস ওয়ার্ড হচ্ছে অ্যাপ্লিকেশন একটা সফটওয়্যার এখানে হচ্ছে তোমাকে ওয়ার্ড এক্সেল আর হচ্ছে পাওয়ার পয়েন্ট আমি শেখাবো তার আগে দেখো যে এই যে এমএস ওয়ার্ড হচ্ছে একটা মাইক্রোসফট অফিসের ইয়া এই মাইক্রোসফট অফিসের আবার ভার্সন আসছে 2003, 2007, 2008, 2010, 2013 এই ভাষণগুলো প্রায় একই একটা ভাষণে যদি তুমি ভালো করে কাজ শেখো তাহলেও কিন্তু সবগুলোর কাজ তুমি ঠিকমতো করতে পারবে এখন দেখো তুমি কীভাবে আসবা আমি এখানে আমার পিসিতে 2007 দেওয়া আছে এই জন্য তোমাকে 7 শেখাবো পরবর্তীতে আমি 13 তোমাদের শেখাই দেবো মানে কী বেসিক কিছু পার্থক্য আছে সেটা আমি তোমাদের দেখাই দেবো দেখো স্টার বাটন যাবা স্টার বাটন যে ওই এখানে অল প্রোগ্রাম আসবে এখানে থেকে খুঁজবে মাইক্রোসফট অফিস আসছো মাইক্রোসফট অফিস থেকে দেখো ক্লিক করে ওয়ার্ড দেখবা মাইক্রোসফট ওয়ার্ড দেখো আমার এখানে কার্সরটা দেখো মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 ওইখানে আমি ক্লিক করবো ঠিক আছে এখানে যদি আমি ক্লিক করে দেখলাম দেখো এই যে একটা পেজ ওপেন হলো
এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট এই ওয়ার্ডের তোমার এই স্কিম পরিচিতিটা আমি তোমাদের আজকে দেখাবো সেটা হচ্ছে দেখো এই যে ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড এই যে উপরের লেখাটা এটাকে কি বলা হয় এটাকে বলা হয় টাইটেল বার কি বলা হয় টাইটেল বার এই আমি দাঁড়াও আর এখানে যে তোমার এই সাদা অংশটা মাউস কার্সর এই যে মাউস পয়েন্টারটা নড়তেছে এই যে এখানে দাঁড়িয়েছে এটা হচ্ছে কার্সর ঠিক আছে কার্সরটা যেখানে রাখবা সেখানে এটা মাউসের কার্সর ঠিক আছে মনে করো আমি কিছু লিখে নেই দেখো আমি লিখলাম রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি রংপুর এই যে এই যে পেজটাতে লিখলাম এইটার নাম হচ্ছে কি এই পেজটার নাম ওয়ার্ক প্লেস মানে যেখানে তুমি কাজ করবা সেটাই হচ্ছে তোমার নাম কি হচ্ছে ওয়ার্ক প্লেস তাহলে এটা হচ্ছে ডকুমেন্ট ওয়ান হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এটা হচ্ছে টাইটেল বার আর এই যে সাদা পেজটা এটা হচ্ছে ওয়ার্ক প্লেস আর যে হোম ইনসার্ট পেজ লেআউট রেফারেন্স মেইলিং রিভিউ ভিউ এগুলো হচ্ছে তোমার রিবন এগুলোর নাম কি হচ্ছে রিবন এই যে এগুলোর নাম হচ্ছে রিবন আর দেখো এখানে দেখানোর মতো হচ্ছে এই যে এই বারটা হচ্ছে এই যে দেখো ওটা নাম করতেছে এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার আর এটা নিচের দিকে একটা নিয়ে আসলে এখানে একটা বার আছে দেখো এই মাউস পয়েন্টার দেখা যাচ্ছে এই বারটার নাম হচ্ছে তোমার হরিজন্টালি স্ক্রল বার ঠিক আছে তাহলে আর কি আর একটা দেখো এখানে তিনটে অপশন দেখা যাচ্ছে এই যে একটা মাইনাসের মতো এটা হচ্ছে মিনিমাইজ বাটন বাটনটা হচ্ছে যে কি যে তুমি একটা কাজ করতেছো এই কাজে কাজ করার সময় মনে হচ্ছে তুমি অন্য একটা কাজ করবা কিন্তু এই কাজটা কেটে দেওয়া যাবে না তখন তুমি এটা যদি মিনিমাইজ বাটনে ক্লিক করো তাহলে নিচে ইয়ে অপশনে থাকে যাবে নিচে হাইড হয়ে থাকবে আর তুমি মনে করো যে কোনো কাজ করতে পারবে যেমন দেখো আমরা যদি ওই যে তোমরা তোমার যেটা ফাইল করলাম সেই ফাইলটা ওপেন করে দেখি দেখো যে আমরা তোমাদের তৈরি করা ফাইলটা তৈরি করলাম ওপেন করলাম এখন দেখো মনে করো ওইটা কাজ আমার শেষ আমি এটা তো কী রাখছিলাম মিনিমাইজ করে রাখছি কেটে দিলাম এখানে দেখো আমরা মিনিমাইজ করে যে রাখছি মিনিমাইজ করে যে রাখা ফাইলটা এই যে এটা ফাইল দেখো ক্লিক করলে ওপেন হয়ে গেছে ঠিক আছে তারপরে হচ্ছে এটা হচ্ছে ম্যাক্সিমাম এবং এই যে আমার মাউস পয়েন্টার দেখো ম্যাক্সিমাম এবং রিস্টোর ডাউন মানে হচ্ছে তোমার ছোটো করতে পারবা বড়ও করতে পারবা দেখো এই যে এটা হচ্ছে রিস্টোর হয়ে গেল এই যে টুক বেস তুমি যেখানে ইচ্ছা সেখানে লিখে তুমি অন্য কাজও করতে পারবা ঠিক আছে এটাকে আমার তোমার প্রয়োজন হয়েছে তুমি পাশাপাশি দুটো কাজ করবো আর দেখো আমি আরেকটা যদি এই একই ফাইল ওপেন করি দেখো দেখো তুমি পাশাপাশি রেখেও কী করতে পারবা দুইটা কাজ পাশাপাশি রেখেও করতে পারবা যখন যেটা কাজ করা তখন সেটা করতে পারবো ঠিক আছে এখন যদি তোমার দরকার যে একটা কাজ তুমি করবা বড় করে নিলাম এটা হচ্ছে ম্যাক্সিমাম যখন ছোটো করবা সেটা হচ্ছে রিস্টোর যখন বড় করবা এটা হচ্ছে ম্যাক্সিমাম ঠিক আছে আর এটা অপশন আছে সেটা হচ্ছে ক্লোজ অপশন ক্লোজে যদি পুশন করো তাহলে তোমার ক্লোজ হয়ে যাবে মানে বন্ধ হয়ে যাবে দেখো আমি ক্লোজ করে দিই তার আগে বলতেছেন যে এই দেখো এরকম একটা ডায়লগ বক্স আসবে বলতেছে ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য সেন্স অফ ডকুমেন্ট মানে তুমি কি চেঞ্জ করতে যাচ্ছ নাকি ডকুমেন্টটা চেঞ্জ করতে যাচ্ছ যা করতো এতক্ষণ পর্যন্ত সেভ করবে যদি ইয়েস দেবো তাহলে কিন্তু সেভ আসবে আর এটা কিন্তু আমাদের সেভ ছিল না এই জন্য আমাদের সেভ করতে হবে ঠিক আছে তুমি এই সেভ করার সময়ও কী করতে পারবা কোনো কিছু নাম দিতে পারবা এটা আমি তোমাকে পরে বলতেছি ওকে ঠিক আছে তার মানে তুমি ক্লোজ সম্পর্কে জানতে পারলাম মিনিমাইজ ম্যাক্সিমাম বা রিস্টোর এবং ক্লোজ এক
এখন আর কয়েকটা জিনিসের কাজ দেখবা, সেটা হচ্ছে এই যে তিনটা কুইক সার্চ বাটন আছে, মানে খুব সহজে কাজ করার জন্য এই তিনটা বার ব্যবহার করা হয়। একটা হচ্ছে যে সেভ করতে পারি সহজে, এবং একটা আনডু, আর একটা হচ্ছে রিপুট। দেখো প্রথমে সেভ করার, মনে করো এখানে আমি আরও লিখলাম, আরও লিখলাম কি যে কোনো যে লিখলাম, আই অ্যাম বাংলাদেশি, মনে করো আই অ্যাম বাংলাদেশি, এই কথাটা লিখবো। এখন মনে করো এটা তো, এই ফাইলটা তো রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজির আমি সেভ করছি আমি, তাই না? এখন এই ফাইলটাকে যদি আবার সেভ করতে যাই, আবার বের করে আবার সেভ করার, এই যে কুইক সার্চ বাটন, এই যে চার কোনো একটা বক্সের মতো, এখানে যদি তুমি ক্লিক করো, তোমার কিন্তু এটা সেভ হয়ে গেছে। এটা দেখো সেভ হয়েছে কি না, ক্লিক করে দিই, তোমার দেখো এই ফাইলটাকে যদি তুমি কোথায় এসে সেভ হয়েছে, ডকুমেন্টে সেভ করছি আমরা, ডকুমেন্টে লিখে আসি কিনা দেখো, রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি নামে সেভ আছে, ক্লিক করলাম, দেখো আই অ্যাম বাংলাদেশি, ওপেন করে দিই। তার মানে এটা সহজে কী করা যায়, সেভ করার জন্য এই বারটা ইউজ করা যায়। এখন দেখো তুমি যদি কোনো কিছু অন্য কিছু আবার লেখো, ধরো এই যে মনে হচ্ছে যে এই রংটা তোমার লাগবে না, ঠিক আছে, এই রংটাকে তুমি মুছে দিলাম, মুছে দিয়েছি, রং করে আছে ওখানে নাই। এখন তোমার মনে হচ্ছে তুমি অন্য কাজ করছো, অনেক কাজ, তোমার মনে হচ্ছে যে কী করবা, রংপুরটা দরকার, কিন্তু তুমি যে প্রতিটা স্টেপ কাজ করছো সেই স্টেপও কিন্তু আনডু করা যাবে, মানে এক এক করে ব্যাকে যেতে পারবা। রংপুর চলে আসছে, মানে তুমি যতগুলো কাজ করবা সবগুলোই কি তুমি ব্যাকে আসতে পারবা, সেটা কোন বারের সাহায্যে, সেটা হচ্ছে আনডুর সাহায্যে। আর রিপিট কথাটা হচ্ছে যে তোমার মনে হয়েছে যে রংপুরটা দরকার নাই, তুমি আবার এখানে ক্লিক দাও রিপিটে, দেখো রংপুর কিন্তু চলে গেছে। যে আমি ভুলে এই আনডু করছো, মনে করো যে অনেক কাজ করছো বারবার, না না এই কাজে না, এই কাজ পর্যন্ত করবা, তখন তুমি ওইখানে যদি রিপিট বাটন চাপো তাও কিন্তু চলে আসবে, দেখো আনডু করি রংপুর চলে আসবে। আশা করি তোমরা এই তিনটা বারের কি কাজ সঠিকভাবে শিখছো। আর এটা হচ্ছে অফিস বার, অফিস বাটন, এই অফিস বাটনের কিছু কাজ আছে। এই যে নিউ, নিউ বলতে কি নতুন, নতুন যে পেজ ওপেন করবো তখন আমাদের কী করতে হবে, নিউ অপশন চালু করতে হবে, দেখো ওপেন নিউ, নিউ পেজে এখানে দেখো ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েট কথাটা, ক্রিয়েটে ক্লিক করো, তখন কিন্তু নতুন একটা পেজ তৈরি হয়ে যাবে। আবার আসতেছে কি ওপেন, তোমার যদি এই যে ওপেন বাটন বলতে কি তোমার সেভকৃত কোনো ফাইল, যখন তুমি ওয়ার্ডে কোনো কাজ করবা বা যে কোনো ডকুমেন্টেই কাজ করবা, তখন যদি সেভকৃত ফাইল তোমার ওপেন করতে হয় তখন তোমার এই ওপেন অপশানে আসতে হবে। আর তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে নিউ, নিউ পেজ কিন্তু ওভাবেও আনা যায়। আবার একটা শর্টকাট কী আছে, কন্ট্রোল, কন্ট্রোল প্লাস এন, তাহলে কি হবে নিউ, নিউ অপশান চলে আসবে তোমার, ঠিক আছে। তাহলে এই শর্টকাট কিগুলো মনে রাখবা, কারণ হচ্ছে শর্টকাট কি জানলে কাজ খুব সহজে করা সম্ভব হয়। তারপরে দেখো ওপেন, ওপেন অপশনে যে গেছিলাম ওপেন করার জন্য কোনো কিছু ফাইল, দেখো এখন আমরা কোনটা ফাইল ওপেন করবো, মনে করো যে এই যে ওয়ান নামে একটা ফাইল সেভ করলাম না আমাদের তৈরি করা ফাইল, এটাকে ওপেন করবো, ওইটাকে সিলেক্ট করে এখানে যদি ওপেন অপশনে আসো এটা ওপেন হয়ে যাবে, দেখছো। এটা এটা যে আলাদা সেটা বুঝে নাও, ঠিক আছে, যে কোনো কোনো ফাইল সেভকৃত ফাইলকে ওপেন করার জন্য আমরা ওপেন অপশন ব্যবহার করে থাকি। এরও আবার শর্টকাট কী আছে, কন্ট্রোল প্লাস ও, ঠিক আছে, শর্টকাট কীগুলো মনে রাখবা। তারপরে দেখো অপশন আছে কি যে সেভ, সেভের কথাটাই বলছো যে কোনো কিছু জমা করে রাখা বা সঞ্চয়, তুমি এই যে আমি এই কাজগুলো করলাম, মনে করো তুমি একটা ডকুমেন্ট তৈরি করবো বা অ্যাপ্লিকেশন একটা তৈরি করছো, করার পরে তুমি সেভ দাও নি কিন্তু পিসি শাট ডাউন দিয়ে দিছো, তখন কিন্তু তোমার এই জিনিসটা থাকবে, থাকবে না। এই জন্য উচিত যে যে কোনো কাজ করার পরেই সেভে দেওয়া, এটা যেহেতু আমার সেভ করা একটা ফাইল, তোমার সেভ অপশনটা আসবে না। দেখো আমি একটা নতুন করে
আল করে তোমাদের জাম দেখাই এইভাবে তোমরা কিন্তু ওয়ার্ড ডকুমেন্ট ইয়ে করতে পারবা দেখো আমাদের নতুন একটা ডকুমেন্ট আমি নিয়েছি এই ডকুমেন্টে দেখলাম অপারেটর ইনস্টিটিউট অফ টেকনোলজি অফ রংপুর এখানে তুমি যদি এখন সেভ অপশনে যাও সেভ হবে কারণ আমি এই ফাইলটা সেভ করিনি এখন তোমার পছন্দ মতো তুমি নাম দিতে পারো নাম দিলাম ঠিক আছে এখন সেভ এই দেখো সেভ অপশনে সেভ তাহলে পুরো নতুন ফাইল ঠিক এভাবে তুমি সেভ করবা এবং সেভ করার কি আছে শর্টকাট কি আছে কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস এস এটা সেভ করা আরেকটা আছে তোমার কি অপশন সেভ এস এই যে সেভ কি তো ফাইলটা কিন্তু সেভ হচ্ছে না এখানে তুমি আরো অনেক কিছু লিখছো লেখা করে ওই যে ওই নাম না একাধিক একাধিক জায়গায় রাখবা তখন হচ্ছে তুমি সেভ এস ব্যবহার করবা ঠিক আছে সেভ এসে ক্লিক করলে এখন তুমি অন্য নাম একাধিক নাম মানে অন্য নাম দিতে পারো ওই নামে কিন্তু যদি তুমি এই যে রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি নামে সেভ করো তাহলে কিন্তু রিপ্লেস হবে জিনিসটা আলাদা সেভ হবে না যে এখন তুমি এই ফাইলটা অন্য কোনো জায়গায় যে আমি সোমা নামের ফাইলটা তুমি সেভ করো সোমাটা আছে অ্যাড্রেস আছে আচ্ছা হোক সোমা নামে আমি দেই সোমা ফোল্ডারের ভিতরে দেখো রুমি নামে রেখে দেই দেখবা এই দেখো সোমা নামের ফোল্ডারের ভিতরে এই যে রুমি নামের ফোল্ডার ঠিক আছে আর ওপেন করে না কারণ ওপেন করে আছে এটা তাহলে তুমি কি শিখলে সেভ সেভ অ্যাজ আর প্রিন্ট প্রিন্ট করার জন্য প্রিন্ট যখন আমরা একটা ওয়ার্ডে কাজ করবো তার প্রিন্ট আউট করার জন্য আমরা এই প্রিন্ট অপশন ব্যবহার করে থাকি এই প্রিন্ট অপশনেরও তোমার ইয়ে আছে শর্টকাট কি আছে কন্ট্রোল প্লাস ঠিক আছে এখন দেখো আর কি আছে প্রিপারেট এগুলো হচ্ছে তোমার তথ্য নিরাপত্তার জন্য আমরা ব্যবহার করে থাকি এই যে প্রপার্টিস এগুলো তোমাদের আমি পরে দেখাই দেবো সেল পাবলিশার লাগে না আর ক্লোজ অপশনটা হচ্ছে যে তোমার ডকুমেন্টটা ক্লোজ এই যে এখানে যে ক্লোজ অপশনটা ওই ঠিক ক্লোজ অপশনেও ওই কাজ করে যদি তুমি ক্লোজে ক্লিক করো তাহলে তোমার ইয়েটা বন্ধ হয়ে যাবে দেখো আমি বন্ধ করে দিলাম বন্ধ হয়ে গেছে কিন্তু ওটা আমি আবার ওপেন করতেছি ওপেন হয়ে গেছে তাহলে তুমি এখানে ক্লোজ অপশন শিখলে নিউ অফ এ সেভ প্রিন্ট মানে যেগুলো তোমার খুব প্রয়োজনীয় কাজে লাগবে এগুলো তুমি জানলা আমরা পরবর্তী ক্লাসে তো তোমাদের হোম মেনুর কাজ সবগুলো শেখাবই আশা করবো তুমি এই বাকি কাজগুলো শিখছো ভালোভাবে আমরা আরেকবার রিভিউ হয়ে করে নিই আজকে আমরা কী কী ক্লাস জানতে পারলাম সেটা হচ্ছে আজকে মনে করো একটি পূর্ণাঙ্গ কম্পিউটার সিস্টেম স্পেশাল অংশ তৈরি করা কম্পিউটার সঠিক নিয়ম চালু বন্ধ করা কম্পিউটার ডেস্কটপের ফোল্ডার তৈরি করা ফাইল খোলা এবং এমএস ওয়ার্ড চালু করে স্ক্রিন পরিচিতি বন্ধ করা তোমরা জানতে পারলা আজকে আমি কি কি তোমাদের ক্লাস নিলাম ঠিক আছে এই ক্লাসগুলো অবশ্যই কি করবা প্র্যাকটিস করবা কারণ প্র্যাকটিস ছাড়া এই সাবজেক্টে তুমি ভালো করতে পারবা না যত প্র্যাকটিস করবা ততই তুমি শিখতে পারবা ঠিক আছে আর প্র্যাকটিস কম্পিউটার সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যদি তুমি প্র্যাকটিস না করো শেখা জিনিসও কিন্তু তুমি ভুলে যাবা কিন্তু যদি তুমি প্র্যাকটিসের মধ্যে থাকো তাহলে তুমি ভুলবাও না বরং অনেক কিছু শিখতে পারবা ঠিক আছে এই বলে আজ আর আমার ক্লাস বাড়াবো না কারণ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ধন্যবাদ